আমরা এখন আবারও ফোন কলে চলে যাচ্ছি আমাদের সাথে একজন আছেন সৈয়দপুর থেকে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহুল্লাহ জি ভাই নাম পরিচয় বলে অনুগ্রহ করে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম সংযোগটি কোনো কারণে মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা তার প্রশ্ন আমাদের কাছে চলে এসছে মতন মালন আবদুল আলখান চৌধুরী সাহেবের কাছে রাখছি আব্দুল কুদ্দুস সাহেব দিলালপুর সৈয়দপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে ইমাম মাহাদি আল্লাহালাম এসেছেন কিন্তু ইসলামের বিজয় দেখছি না কেন আবালামান কোরআন শরীফের ভাষ্য আপনার উত্তর দিচ্ছি প্রশ্নকারী প্রশ্ন করেছেন ইমাম মাহাদি আলাহিস্লা তুবাসাল্লাম এসেছেন আমরা বিজয় দেখছি না কেন বিজয় হয় কিভাবে। যেভাবে কোরআন শরীফ বর্ণনা করেছে সেভাবে বিজয় হয় কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন কাফেরদেরকে সম্বোধন করে বিশ্বনবী সাল্লাহ আলিবাসাল্লামের অস্বীকারকারী তার বিরুদ্ধবাদীরা তারাও বলছে যদি আমরা মিথ্যাবাদী হতাম আর রসুলই সত্যবাদী হতেন তথাকথিত রসুল তারা তো তাকে সত্যবাদী রসুল মানত না আল্লাহতালা বলছেন হে বিচক্ষণরা তারা কি ভালো করে তাকিয়ে দেখছে না যে আমরা প্রান্তগুলোকে ঘিরে নিয়ে আসছি তাদের কাছে এবং তাদের জগৎ ক্রমান্বয়ে সংক্ষিপ্ত এবং ছোট হয়ে আসছে আর না না তেল আর জামিন আতরাফেহা এই যে আমরা যে ওটাকে নানকুসু হা আমিন আমরা যে তাদের এই জগৎ থেকে খাটো করে দিচ্ছি সংক্ষিপ্ত করে দিচ্ছি ঘেরাও করে নিয়ে আসছি সংকুচিত করে দিচ্ছি এটা কি তারা লক্ষ্য করছে না আফা হুবুল গা আল এই স্থায়ী প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা জীবনেও বিজয়ী হবে হ্যাঁ এখন আপনি বলেন যে এই সংকোচনের গতিটা কত চাচ্ছেন আপনি একদিনে এক মুহূর্তে রসুল আকরাম সাল্লু সাল্লামের মতো সফল নবী আর জীবনেও হয়নি হবেও না তিনি সবচেয়ে বড়ো নবী ছিলেন তার আমলে সময় লেগেছে এবং এক কাফের সর্দারের ছেলে মুসলমান হবার সৌভাগ্য লাভ করেছে তাদের জগৎ সংকুচিত হয়েছে তারপরে তাদের মধ্যে থেকে বিচক্ষণ যারা ছিল তারা বিরোধিতা করতে করতে এক মুহূর্তে এসে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সাহাচর্য এবং তার ছোঁয়া পেয়ে তাদের সম্বিত ফিরে পেয়েছে এরকম ঘটনা ঘটেছে সেই প্রক্রিয়া চলমান হযরত আকদাস ইমাম মাহাদি মসি হেমাউদ্দলা সাল্লাবাসাল্লাম এসেছেন এবং সেই নিউক্লিয়াস সেই সমাজ তিনি গঠন করে দেখিয়ে গেছেন যেটা আদর্শ ইসলামী সমাজ আর সেই সমাজ ধীরে ধীরে বড়ো হচ্ছে আপনাদের মতো থেকে লোকেরা আসছে অর্থাৎ আহমদিয়া জামাতের বাইরের যারা আছেন তারাই এই সমাজের সদস্য হচ্ছেন আমরা মঙ্গল গ্রহ থেকে আসি নাই কেউ এখানে মঙ্গল গ্রহ থেকে এসে জয়েনও করে না মুসলমান সমাজ থেকে সর্বাধিক সংখ্যায় আহমদিয়া জামাতের সদস্য হচ্ছেন হজরত ইমাম মাহাদি আল্লাহসাল্লামের বয়েত করার আদেশ তো রসুলুল্লাহ সাল্লি আসসালাম দিয়েছেন অতএব এই প্রক্রিয়া চলমান হ্যাঁ আমরা যদি নিজেদের দায়িত্ব পালন করি দোয়া করি পবিত্রতা অর্জনের জন্য আরও বেশি চেষ্টা করি তাহলে এর গতি বাড়ানো সম্ভব আমাদের আদর্শ আমাদের দোয়া আমাদের পবিত্রতা আল্লাহ তালার অনুগ্রহকে আরও টেনে নামাবে এবং এই গতি আরও বেশি দ্রুত করা সম্ভব কিন্তু যতটুকু আল্লাহতালা এখন পর্যন্ত নিদর্শন দেখিয়েছেন এটাই বা কম কিসের দুইশো ষোলোটা দেশে হাজরত আকদাস মাম মাহতি আলাহ সালাতুসলামের জামাত প্রতিষ্ঠিত হয়ে গেছে হাজার 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 মসজিদ মিশন প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের যে সমস্ত জামাতে বিরোধিতা হয়েছে সেগুলো উন্নতির পর উন্নতি করে যাচ্ছে সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ তালা হাজরত আকদাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের ভবিষ্যৎবাণীকে পূর্ণ করে দেখাচ্ছেন বিজয়ী কে হবে আফাহুমুল গাল এবং জীবন না বিরুদ্ধবাদীরা কখনোই বিজয়ী হবে না বিজয়ী হবেন তারা যারা যুগের ইমামকে মানার সৌভাগ্য লাভ করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লু আলিবাস্লামের প্রকৃত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন ধন্যবাদ আপনাকে